সালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর একটি সালোয়ারের মহুরি ডিজাইন শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি বকরুম নিয়ে নিয়েছি আর বকরুমের চওড়াটা রেখেছি দেড় ইঞ্চি এবং লম্বাটা রাখছে আমাদের মোহরি অনুযায়ী যত মোহরি হবে সেই অনুযায়ী লম্বা তো এখন আমরা লাল কাপড়টা নিয়ে নিলাম দুই ইঞ্চি চওড়ায় লাল কাপড় নিয়েছি এবং এটাকে এর উপরে একই ভাবে আমরা অপর সাইডে সেলাই করছি এখানে মুড়িয়ে সেলাই না করলেও হবে জাস্ট উপরে সেলাই করে আটকে নিলাম নেওয়ার পরে এক্সট্রা এই অংশটা কেটে ফেলে দিলাম এখন আমরা এর সোজা সাইড করে নিয়ে এখন পাইপিং লাগাবো এখানে কালো কাপড় নিয়ে নিয়েছি দুই ইঞ্চি চওড়া এবং লম্বাটা মোহরি অনুযায়ী নিয়েছি কম বেশি হতে পারে সমস্যা নেই কেটে ফেলে দেব এখন আমরা কালো কাপড়টা উল্টো সাইড করে এর উপরে রেখেছি লাল কাপড়টা সোজা সাইডে আছে কিন্তু আর কালো কাপড়টা উল্টো সাইড করে রেখে আমরা কোনা ঘেসে সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন আমরা এটা উলটিয়ে ভিতরের দিকে দিয়ে দিব ঠিক এভাবে করে যতটা মোটা চান সেই অনুযায়ী পাইপিংটা রেখে দেখুন আমি আরেকবার দেখাই এই যে এভাবে ভিতরের দিকে চেপে দিবেন দিয়ে এই কালো কাপড়ের কোনা ঘেঁষে লাল কাপড়ের উপর দিয়ে সেলাই দিবেন খেয়াল রাখবেন কালো কাপড়ের উপরে যেন সেলাইটা চলে না যায় প্রয়োজনে অনেক আস্তে আস্তে সেলাই করবেন তো একটা পাশে আমাদের পাইপিং দেওয়া হয়ে গিয়েছে সেম প্রসেসে আমরা অপর পাশটাও পাইপিং দিয়ে নিব এবং দেখুন এক্সট্রা কাপড় আছে ওটা পরে কেটে ফেলে দিব এখন আমরা এই যে কালো কাপড়টা আবারও নিয়ে নিলাম আর একটা উল্টো সাইড করে এর উপরে রাখছি দিন কোনা ঘেসে আবারও সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দিয়ে নিয়েছি এবারে এটাকেও সেমভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দেব এভাবে করে ভিতরের দিকে দেখুন দিয়ে দিয়ে আবার একটা কোনা ঘেসে সেলাই করে দিতে হবে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমাদের ভিতরে যে অতিরিক্ত অংশটা আছে কালো কাপড়ের এটা আমরা দুই সুতা রেখে বাদ বাদবাকিটুকু কেটে ফেলে দিচ্ছি এই দুই সুতার রাখছি কারণ এই দুই সুতা আমরা সালোয়ারের সঙ্গে অ্যাটাচ করব একটা তাই দুই সুতা পরিমাণ রেখে এটা কেটে ফেলে দিচ্ছি ব্যাস এখন আমরা স্যালোয়ারের কাপড়টা নিয়ে নেবো এবং স্যালোয়ারের কাপড়টা অবশ্যই উল্টো সাইড করে নিতে হবে সাধারণত আমরা সোজা সাইডে সবসময় লাগিয়ে থাকি কিন্তু এটা উল্টো সাইডের থেকে লাগাতে হবে দেখুন আমাদের স্যালারের কাপড়টা উল্টো সাইড আছে এবং এর উপরে আমরা এই যে ডিজাইনের কাপড়টা এভাবে রাখবো আরেকটু ভালো করে বুঝিয়ে দিই দেখুন এই যে পাইপিনের কাপড়টা আছে এই পাইপিংটা দরকার হলে এরকম করে চেপে চেপে সোজা করে নেবেন এতে লাগাতে সুবিধা হবে এরপর পাইপেনের কাপড়টাও এভাবে উল্টো পাশ করে লাগাবেন পাইপিংয়ের উপর দিয়ে যেন সেলাই না যায় কোন ঘেসে যে সেলাইটা দিয়ে পাইপিং দেওয়া হয়েছে ওই যে দুই সুতা আমরা বেশি রেখে কালো কাপড়টা কেটেছি না দুই সুতা রেখে ওই ঠিক দুই সুতা বরাবর এখন এই যেইভাবে করে ধরে ধরে সেলাই করতে হবে আশা করছি দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন একটু মনোযোগ সহকারে দেখুন ব্যাস এখন কাট করে নিলাম এখন এটাকে টেনে দেখুন সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে এটা সামনের দিকে এভাবে করে দিলাম এই যে এটা সালোয়ারের সামনের পাঠ হলো এখন কোন ঘেঁচে সেলাই করে দেব ব্যাস এখন আমরা এই মুড়ো থেকেও আরেকটা সেলাই করে দেব এতে করে এটা আর ফিনিশিংটা আরও ভালো আসবে ব্যাস এ পাশটাও সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা মোহনের মাপ মাপন নিয়ে এভাবে করে সেলাই করে দিলে স্যালোয়ারটা কিন্তু রেডি হয়ে যাবে নিচের অংশটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ